তো আপনি কি বলবেন যে আসলে কি কি কষ্ট হতো ওই সময়টাতে? কষ্ট হতো স্যার, আমি কথা বলতেই পারতাম না, মানে আমি চাচ্ছি যে কথা বলবো বা অনেক সময় জোরও করতেছি যে কথা বলতে চাই আমি, কিন্তু কথা আসলে বেরিয়ে হচ্ছে না আমার মুখ দিয়ে। স্যার এখানে আসার পর মানে মনে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স আমার সাথে যেরকম আচরণ করে, এখানে ঢোকার পর থেকে আমি ঠিক সেরকম সবকিছু সব জায়গাতে খুব একদম আপন আপন মনে হচ্ছে। আমি এখান থেকে যাবার পরেও আমার রেস্ট থেকে হচ্ছে যে আমি একটা জায়গায় চিকিৎসা নিতে গেছিলাম স্যার। আবু সাইদ ভাই, আমি তো আজকে শুরুতে আপনাকে দেখে মোটামুটি বুঝতে পারিনি যে আপনি সেই আবু সাইদ কিনা, কারণ আপনি যখন প্রথম আমার কাছে আসেন 11 ফেব্রুয়ারি, তখন আসলে আপনি আপনার সমস্যাটার কথা বলতেই পারছিলেন না, কারণ আপনার কণ্ঠ পুরো বসা ছিল, রাইট? হ্যাঁ, তো আপনি কি বলবেন যে আসলে কি কি কষ্ট হতো ওই সময়টাতে? কষ্ট হতো স্যার, আমি কথা বলতেই পারতাম না, মানে আমি চাচ্ছি যে কথা বলবো বা অনেক সময় জোরও করতেছি যে কথা বলতে চাই আমি, কথা আসলে বেরিয়ে হচ্ছে না আমার মুখ দিয়ে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই সবচেয়ে বড় কষ্ট ছিল, কিন্তু অন্য কোনো ধরনের ব্যথা আমি অনুভব করিনি শুরু থেকে। তো এটা এমন গুরুতর যে মানে বলে বোঝানো যাবে না বিষয়টা, রাইট? যে আমার মানে আমার সবকিছু ভালো, কিন্তু আমি কথা কোনোভাবেই আমি আমার ভাষাটা যে আমি আরেকজনকে বোঝাবো আমি বোঝাতে পারছি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এই যে যে কণ্ঠ হঠাৎ যদি বসে যায়, কণ্ঠে যদি আপনার স্বর না থাকে, সুর না থাকে, অর্থাৎ আওয়াজ না থাকে, স্বাভাবিকভাবে একটা মানুষ কিন্তু আকস্মিকভাবে একটি খারাপ অবস্থায় চলে যায় যে আমার কি হলো, আমি কিভাবে এটা হলো, আমি এই রোগ থেকে কিভাবে পরিত্রাণ পাবো, এটা নিয়েই মূলত একটা বিষণ্ণতায় মনটা ভরে যায়, রাইট? তো সেই বিষণ্ণতায়, সেই বিষণ্ণতা এবং হতাশার মধ্যে পড়ে গিয়েছিল আমাদের আবু সাইদ ভাই। তো সে 11 ফেব্রুয়ারি আমার কাছে আসে মূলত তার এই কণ্ঠের সমস্যা নিয়ে। আমি যখন তার হিস্ট্রি নেই এবং সে কয়েকটি কথা বলল যে তার কণ্ঠস্বর এরকম পরিবর্তন হয়ে গেছে, গত 22 দিন গলা ব্যথা এবং কাশি 10 দিনের ইতিহাস, সবগুলো কিন্তু আমি নোট করে রেখেছি। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আমরা তার কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি, এবং পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে একটা FOL, যেটাকে আমরা বলছি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। সাইদ ভাই, আমি কিন্তু আপনাকে বুঝিয়ে বলেছিলাম যে একটি মানুষের মানে গিটারের তারের মতন দুটি কর্ড থাকে, এটি রাইট ভোকাল কর্ড, এটি লেফট ভোকাল কর্ড, দেখা যাচ্ছে সাদা সাদা স্পট, এই স্পট গুলোর নাম হচ্ছে লিউকোপ্লাকিয়া, ঠিক আছে? এটা আসলে একটা ভয়েস চেঞ্জের কিন্তু কারণ, ঠিক আছে? এটা হওয়ার কারণে, অর্থাৎ এই যে যে লিউকোপ্লাকিয়া হওয়ার কারণে আপনার কণ্ঠস্বরের অর্থাৎ ভোকাল কর্ডের একটা চেঞ্জ আসছে, এবং সেই চেঞ্জ থেকে আপনার কণ্ঠস্বরটি আসলে বসে গিয়েছিল, অর্থাৎ আপনার স্বাভাবিক যে আওয়াজ সেটা আপনার ছিল না। আমরা কি করলাম যে এটার একটা ট্রিটমেন্ট আপনাকে দিলাম, এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়ার পর আপনাকে আমরা বললাম যে কণ্ঠের একটু যত্ন নিতে হবে, উচ্চস্বরে কথা বলা যাবে না, একটু ভয়েস টেস্টে থাকবেন, এবং আপনি আমার এই পুরো কোর্সটা কমপ্লিট করেছেন, এবং পুরো কোর্স কমপ্লিটের মধ্যেই কিন্তু আপনি ভালো হয়ে গেছেন। সো এটা হচ্ছে কোর্স, আমি চেষ্টা করেছি স্যার যে আমার মানে মিনিমাম কথা বলতে, এক্স্যাক্টলি স্যার এটা খুব কাজে দিয়েছে আমার জন্য আমার মনে হয় স্যার, এক্স্যাক্টলি। এবং এর আগে আমি জানার আগে আমি চেষ্টা করতাম যে কষ্ট হলেও আমি মনে করতাম যে বলি, কথা বলি, আরো প্রেসার দিয়ে আমি কথা বলার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার, যে যাদের ভয়েস বসে যাচ্ছে তারা যেন কথা বন্ধ রাখে স্যার। এক্স্যাক্টলি, আমরা এই ভয়েস নিয়েও কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য, যারা কারণ হঠাৎ করে কণ্ঠস্বর বসে গেলে কিন্তু ভয় লাগে, তো কি কি কারণে কণ্ঠস্বর বসে যেতে পারে সেটি নিয়ে আবার একটু বলতে চাই। যে আমাদের যে ভোকাল কর্ড আছে, সেই ভোকাল কর্ডের মূলত সমস্যার কারণে কিন্তু কণ্ঠস্বর বসে যায়, আর এই সমস্যাগুলো হয় কখনো কখনো ইনফেকশনের কারণে, আর সেটি কখনো ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। তো আমাদের শরীরের মধ্যে যে নর্মাল ফ্লোরা গুলো আছে সেটা থেকে কিন্তু ল্যারেঞ্জাইটিস হয়, সেই ল্যারেঞ্জাইটিস কিন্তু একটি কারণ কণ্ঠস্বর বসে জল। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি কমন কোল্ডে আক্রান্ত হই সেক্ষেত্রেও কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যদি উচ্চস্বরে কথা বলি, বিশেষ করে যারা ভয়েস প্র্যাকটিস করেন, যারা রাজনীতিবিদ, যারা শিক্ষক, যারা মাদ্রাসা, যারা ওয়াজ করে, মাদ্রাসা স্টুডেন্টরা ফ্রিকুয়েন্টলি আওয়াজ করে পড়ে, তাদের কিন্তু কণ্ঠস্বর এরকম আমরা প্রায় বসা পাই। এরপর হচ্ছে যে কোনো ম্যালিগনেন্সি, অর্থাৎ যদি কারো ষড়যন্ত্রে ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে পারে। এরপর কণ্ঠস্বর বা ভোকাল কর্ডে যদি কোনো পলিপ হয়, নোডুল হয়, বা যেটাকে আমরা বলছি গোটা, আলসার হয়, সেক্ষেত্রে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে পারে। এরকম নানাবিধ কারণ রয়েছে কণ্ঠস্বর পরিবর্তনের। এক্স্যাক্টলি কি কারণে কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে সেটাকে খুঁজে বের করাই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রথম এবং প্রধান কাজ। তো আমি সেটি খুঁজে বের করবার চেষ্টা করেছি, এবং আমি যথাযথ তার কারণ উদ্ঘাটন করেছি, এবং তার কারণ হিসেবে আমরা যেটা বলেছিলাম তার লিউকোপ্লাকিয়া ছিল ভোকাল কর্ডে। এই লিউকোপ্লাকিয়া থাকলেও কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন হয়।
তো আমরা যথারীতি তার উপযুক্ত যে ট্রিটমেন্ট দিয়েছি এবং তাকে কিছু নিয়ম কানুন পরামর্শ মেনে চলতে বলেছি এবং সেটি সে অক্ষরে অক্ষরে পালন করেছে। এটি হচ্ছে তার সাফল্যের বা রোগ থেকে আরোগ্য পাওয়ার সবচেয়ে বড় একটি কারণ, যে সে চিকিৎসকের দেওয়া ওষুধগুলো এবং পরামর্শগুলো যথাসময়ে সে গ্রহণ করেছে এবং পালন করেছে, যে কারণে সে ভালো হয়েছে। তো আবু সাইদ ভাই, তো এই জায়গাটিতে আপনার কি অভিজ্ঞতা হলো যে আসলে যারা কণ্ঠস্বরের সমস্যায় ভুগছে তাদের আসলে কি করা উচিত বলে আপনার কাছে মনে হয় এবং কি অভিজ্ঞতা আপনার হলো? স্যার, এটার আগে আমি আর একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা অন্য দু একটা বাইরের প্রতিষ্ঠানে মানে বিভিন্ন সময় যেয়ে থাকি, কিন্তু সেখান থেকে আপনার এখানের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। এখানে আসার পর মানে মনে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে যেরকম আচরণ করে, এখানে ঢোকার পর থেকে আমি ঠিক সেরকম সবকিছু সব জায়গাতে খুব একদম আপন আপন মনে হচ্ছে। আমি এখান থেকে যাবার পরেও আমার রেস্ট থেকে হচ্ছে যে আমি একটা জায়গায় চিকিৎসা নিতে গেছিলাম। স্যার, আচ্ছা আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসি স্যার, যে অভিজ্ঞতা খুব ভয় হয়ে যাচ্ছিল এক সময়, যে আমি কি আর কথা বলতে পারবো না নাকি। প্রথম দিকে ওই যে বাইরে একটা ডাক্তার দেখায় স্যার, 22 দিন পর্যন্ত ওষুধ খেয়ে অবস্থার খুবই অবনতি হলো। তারপর ওনার কাছ থেকে ওষুধ খাবার 2-3 দিনের মধ্যে থেকে আমি একটু করে উন্নতি লক্ষ্য করলাম স্যার। তখন সাহস পেলাম একটু যে ইনশাআল্লাহ ভালো হবে আশা করি। তো আমরা চাই বাকি জীবনটা যেন আবু সাইদ ভাই সুস্থ সুন্দর ভাবে কাটাতে পারে, সেই শুভকামনা রইলো তার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং টাইম টু টাইম আপনি আমার ফলো আপে থাকবেন। আর আপনাদের মধ্যে যাদের এই সমস্যা রয়েছে তাদেরও ভয় পাওয়ার কারণ নেই, সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।